তামিলনাড়ুতে পুনালুর মাদুরাই এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ভোর 5:15 মাদুরাই রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কামরায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 20 জনেরও বেশি। দমকল ইতিমধ্যেই আগুন নিভিয়েছে। ওই কামরা ছাড়া বাকি কোনো কামরায় সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল সূত্রে খবর। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। রেল সূত্রে খবর, তামিলনাড়ুতে পুনালুর মাদুরাই এক্সপ্রেসের ওই কামরাটি ব্যক্তিগতভাবে ভাড়া নেওয়া হয়েছিল। ওই কামরার যাত্রীরা এসেছিলেন উত্তরপ্রদেশের লখনউ থেকে। ওই ট্রেনেই উত্তরপ্রদেশের লখনউ থেকে আসছিলেন। রেল সূত্রে খবর, ওই কামরাতে একটি গ্যাস সিলিন্ডার ছিল, সেখান থেকেই ওই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল এবং দমকল কর্মীরা। সকাল 7:15 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পোড়া কামরা থেকে মৃতদেহগুলি বার করে আনা হয়। আহতদেরও তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মাদুরাইয়ের জেলা কালেক্টর MS সঙ্গীতা। তিনি জানিয়েছেন, ট্রেনের ওই কামরায় আগুন লাগার ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে, আহতদের সংখ্যা 20 জনেরও বেশি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দক্ষিণ রেলের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, পুনালুর মাদুরাই এক্সপ্রেসের একটি ব্যক্তিগত কোচের আগুন লাগে। পার্টি করার উদ্দেশ্যে ভাড়া করা কামরাটি আলাদা করে মাদুরাই স্টেশনের কাছে রাখা হয়েছিল। কোচের যাত্রীরা লুকিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাত্রা করছিলেন, যা নিয়ম বিরুদ্ধ। এই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। ஏடிஆர் ஏடிஆர் கொடுக்க வீடியோ வச்சு மைக் வாங்க சொல்லுங்கள்.